একটি ভালো ক্যালকুলেটর আমাদের শিক্ষা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত সঙ্গী, এবং আজকালকের প্রযুক্তির যুগে একটি পেন ড্রাইভ, তথা আপনার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা এক ল্যাপটপ থেকে আরেক ল্যাপটপ অথবা এক ফোন থেকে আরেক ফোন থেকে আরেক ফোনে বিভিন্ন ধরনের তথ্যপত্র, ছবি, ভিডিও ইত্যাদি স্থানান্তর করার জন্য আমাদের একটি পেন ড্রাইভের খুবই প্রয়োজন হয়। এই দুইটি বিষয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় এবং মোটামুটি সকলেই ব্যবহার করে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে দুটি নতুন পণ্যের মোড়ক উন্মোচন ভিডিও নিয়ে এসেছি। একটি হলো গিয়ে সায়েন্টিফিক ক্যালকুলেটর, আরেকটি হলো গিয়ে একটি পেন ড্রাইভ। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেক গুরুত্বপূর্ণ, যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়েন, এরপর থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, এমনকি ইউনিভার্সিটির পরেও যতদিন পর্যন্ত শিক্ষা জীবন অথবা এমনকি যতদিন পর্যন্ত মোটামুটি কর্মজীবন থাকে, আমাদের একটি ক্যালকুলেটর, সেটা সাধারণ অথবা সায়েন্টিফিক যেটাই হোক, খুবই প্রয়োজনীয়। আমাদের বিজ্ঞান হোক, পরিসংখ্যান হোক, এছাড়া যারা হিসাব রক্ষণে পড়াশোনা করেন, ফাইন্যান্সে পড়াশোনা করেন, তাদের জন্য ক্যালকুলেটর এবং একটি পেন ড্রাইভ খুবই জরুরি। তো আজকে আমরা দুটো জিনিস, এটা হলো আমাদের ক্যালকুলেটর আর এটা হলো আমাদের পেন ড্রাইভ, দুটো জিনিস নতুন এসেছে, একদম ব্র্যান্ড নিউ, আমরা খুলে দেখার চেষ্টা করছি। আগে আমরা ক্যালকুলেটরটা নিয়ে আলোচনা করি। দেখি আমাদের এখানে কি আছে, আমরা প্যাকেটটা আমরা কেটে নিচ্ছি মাঝখান থেকে, তারপর আমরা এটা খুলছি। এখানে দেখেন ওরা উপহার হিসেবে ক্যালকুলেটরের জন্য একটি প্যাকেট দিয়ে দিয়েছে, যাতে করে আপনি যখন ক্যালকুলেটরটি কোথাও নিয়ে যাবেন, অন্য কোথাও বহন করবেন, তখন যাতে আপনি এটি সুন্দর করে ব্যবহার করতে পারেন। এছাড়াও একটি আরও ছোট্ট একটি উপহার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এগুলোকে পাশে রাখি, মূল ক্যালকুলেটরটি আমরা এখন বের করি। সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, আমরা খুলি। এই ক্যালকুলেটরটি হলো আপনার ক্যাসিও ব্র্যান্ডের। আপনারা জানেন ক্যাসিও হলো জাপানের ব্র্যান্ড, পৃথিবীর শ্রেষ্ঠ একটি ব্র্যান্ড। ওরা ঘড়ি ছাড়াও এবং অন্যান্য অনেক জিনিসপত্র, বিশেষ করে শিক্ষা সরঞ্জাম তারা তৈরি করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা যে মডেলটা, সেটা হলো FX-991EX। তো ক্যাসিওর চার ধরনের ক্যালকুলেটর আছে। একটা হলো যেগুলো সাধারণ সায়েন্টিফিক ছাড়া, 1, 2, 3, 4 এরকম। এছাড়া ক্যাসিওর আপনার আছে, এই সায়েন্টিফিকের মধ্যে তিনটা ধরন আছে, তার মধ্যে একটা হলো প্রোগ্রামেবল, আর একটা হলো ডিসপ্লে একদম ল্যাপটপের মতো দেখতে টাচ স্ক্রিন, আর একটা হলো নন প্রোগ্রামেবল। এটা হলো নন প্রোগ্রামেবল। তো প্রোগ্রামেবলের সমস্যা হলো যেটা আপনি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবেন না, কারণ ওইখানে আপনি ইচ্ছা করলে অনেক ফর্মুলা এবং অনেক তথ্যপত্র আগে থেকে লিখে নিয়ে যেতে পারেন, যার কারণে প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর পরীক্ষার হলে নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, সেটা বাংলা মিডিয়াম হোক আর ইংরেজি মিডিয়াম হোক। কিন্তু যেগুলো নন প্রোগ্রামেবল, এই ক্যালকুলেটরগুলো আমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারি এবং ব্যবহার করতে পারি। তো নন প্রোগ্রামেবলের মধ্যে যতগুলো, প্রায় 32টা মডেলের মধ্যে, এর মধ্যে সর্বোচ্চ ফাংশন ছিল 552টা, এবং এটা দিয়ে এ লেভেল, ও লেভেল এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে উচ্চতর গণিত অথবা হায়ার ম্যাথ আছে, তার জন্য যত ধরনের ফাংশন প্রয়োজন সবই এই ক্যালকুলেটরের মধ্যে দেয়া আছে। আমরা এটা খুলব। তার আগে আমার গত প্রায় 10 বছর ধরে আমি এই ক্যালকুলেটরটি ব্যবহার করছিলাম, আপনারা দেখেন এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুনটা কিনা। এটা আপনার ছিল হলো গিয়ে FX-991ES, আর এটা হলো 991EX, আর এটা ছিল ES, তার মানে এটার পরবর্তী ভার্সন। এটা তো মোটামুটি অনেক ভালো ফাংশন ছিল, তো 10 বছর পরে এখনও চলে। আপনি দেখবেন যে এখনও, দেখেন এখনও এটা কাজ করে, কিন্তু ডিসপ্লেটা একদমই প্রায় নষ্ট হয়ে গেছে, যার কারণে এই নতুনটা কিনা। এখন আমরা দেখি যে এটার ভিতরে কি আছে বা দেখতে কীরকম, আমরা এটা খোলার চেষ্টা করি। ক্যালকুলেটরটা আমি মোটামুটি অনেকগুলো ওয়েবসাইট ঘুরে দেখলাম। এখানে দেখেন, এখানে সমস্ত ফাংশনের জন্য এটা বুকলেট আছে, সুতরাং যত ধরনের ফাংশন জানা প্রয়োজন এখানে বিভিন্ন ভাষায়, 3, 4, 5 ভাষায় সব কিছু দেয়া আছে। তো এটা যার যার প্রয়োজন, যারা ফাংশনগুলো দেখে নিতে চান, সেটা দেখে নেওয়া যায়। এছাড়াও এটা প্রায় 18 মাসের ওয়ারেন্টি আছে, আপনি দেখতেই পাচ্ছেন। কোনো ঝামেলা হলে এখানে একদম স্টিকার দেওয়া আছে, যে কোনো সময় নিলে তারা রেখে আরেকটা নতুন একদম দিয়ে দিবে, এখানে সব কিছু দেওয়া আছে। তো আমরা এখন ক্যালকুলেটরটা দেখে নেই, ক্যালকুলেটরটা আমরা এটার প্যাকেটটা খুলি। এটা খুবই সুন্দর, আমি সাদা কালার নিয়েছি, খুব ভালো। তো এটার উপরের যে ঢাকনা, সেই ঢাকনাটা যদি আমরা এভাবে চাপ চাপ দিলে এটা খুলে যায়। খুলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ
বিউটিফুল, খুবই সুন্দর আপনি ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছেন, এখানে মডেল লেখা আছে। আর এখানে এখানে আছে হলো গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, দুঃখিত বলতেছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এটা হলো গিয়ে আপনার সূর্য থেকে আলো নেওয়ার জন্য লাইট সেন্সার। লাইট সেন্সার থাকার কারণে আপনার ব্যাটারি ছাড়াও, এটা সরাসরি ব্যাটারি ছাড়াও এটা সূর্যের আলোতে অথবা অন্যান্য আলোতে এখান থেকে ব্যাটারি পাবে। আর এখানে যে প্রথম বাটনগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার অ্যালমোনিয়াম অথবা স্টিলের, প্লাস্টিকের না, খুব সুন্দর দেখাচ্ছে। এবং এখানে টেক্সচারটাও দেখছেন, এটা একদম উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি, একটা প্রিন্ট দেওয়া আছে, খুব সুন্দর টেক্সচার। এবং এখানে যে বোতামগুলো আছে আমি চাপ দিচ্ছি, এটা বেশ গভীর, সুতরাং আপনার চাপতে বেশ ভালো লাগবে। বোতামগুলো যদি খুব ভিতরে না যায় তাহলে আপনার টাচ স্ক্রিনের মতো মনে হয়, আপনি মনে হয় কোনো একটা গ্লাসে আপনি চাপ দিচ্ছেন। কিন্তু কিবোর্ড, যেটা আমরা যে কিবোর্ড ব্যবহার করি, সেগুলো যদি মোটা এবং গভীর না হয় তাহলে সেটা চাপতে অথবা হিসাব করতে খুব একটা ভালো লাগে না। তো এটা হলো পিছন সাইড, এখানে অবশ্যই ব্যাটারি দেওয়া আছে, আপনি দেখতেই পাচ্ছেন এটা ক্যাসিও, এটা থাইল্যান্ডে তৈরি করেছে, মেড ইন থাইল্যান্ড, তবে ক্যাসিও হলো গিয়ে জাপানের কোম্পানি। এখানে সোলার সেল দেওয়া আছে এবং ব্যাটারি, সো সোলার সেল দিয়েও আমরা এখান থেকে বিদ্যুৎ নিতে পারবে এবং ব্যাটারি থেকেও বিদ্যুৎ নিতে পারবে, সো দুইটা দিয়েই চলবে। খুবই সুন্দর একটি ক্যালকুলেটার আপনারা দেখতেই পাচ্ছেন। নন প্রোগ্রামেবলের মধ্যে ক্যাসিওর মধ্যে এর থেকে ভালো ক্যালকুলেটার আর নাই, এটা সর্বোচ্চ, এবং সর্বোচ্চটাই আমি নিয়েছি। এবং এছাড়া ক্যানন এবং অন্যান্য কিছু কোম্পানিরও আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটার পাওয়া যায়, তবে এত সুন্দর এবং প্রায় 10-15 বছর পর্যন্ত আপনি একটা ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন, ক্যাসিও ছাড়া এত অল্প খরচে এত সুন্দর এবং এত বেশি প্রোগ্রামের সাধারণত কেউ বানায় না। দেখছেন খুব সুন্দর করে ওরা ক্যালকুলেটারে তৈরিও যে করেছে, আপনি যদি, যদিও প্লাস্টিকের, কিন্তু আপনি যদি প্লাস্টিকগুলো দেখেন, আপনি যদি বোতামগুলো দেখেন এবং কোয়ালিটিগুলো দেখেন তাহলে অনেক সুন্দর হয়। যে আমরা যদি চালু করি, যদি অন করি, দেখতেই পাচ্ছেন এই যে সাথে সাথে অন হয়ে গেল আমরা। এবং এখনকার ডিসপ্লেগুলো আগে থেকে অনেক ভালো, এখনকার ডিসপ্লেগুলো 10 বছর আগে যেটা কিনেছি সেই অনুযায়ী ডিসপ্লেগুলো খুবই ভালো এবং অনেক বড় ডিসপ্লেটা, অনেক বড়, 3-4 লাইন একসাথে লেখা যায়, সব ধরনের ফাংশন এখানে আছে দেখতেই পাচ্ছেন। এবং এই যে মেনু দেখছেন প্রচুর, এখানে অনেকটা এখন একটা মোবাইলের মতোই, সফটওয়্যারটাও অনেক ভালো, এগুলি নতুন সব সফটওয়্যার দেওয়া, আগের ক্যালকুলেটরগুলো এরকম না। দেখছেন মেনুটা একদম মনে হয় যে একটা অ্যাপের মতো, যার মধ্যে সুন্দর করে সব লেখা আছে, বিভিন্ন ধরনের মেনু আপনি যে দেখেন, এটা ডানে বামে যাওয়ার জন্য আবার কী কী দেয়া আছে, তো অত্যন্ত চমৎকার এবং মানানসই আজকের জন্য খুব সহজ এবং ফাংশনের দিক থেকে অনেক ভালো। সুতরাং আপনারা যদি কাউকে ধরেন, যারা নবম শ্রেণীতে উঠেছে অথবা কাউকে যদি আপনি জন্মদিন অথবা যে কোনো প্রোগ্রামে যে কোনো কারণে যদি কোনো উপহার দিতে চান, যারা শিক্ষার্থী বিশেষ করে নবম শ্রেণী থেকে কলেজে অথবা ইউনিভার্সিটির প্রথম শ্রেণীতে আছে, তাদের জন্য এই মডেলের বা এই ক্যালকুলেটারটা অত্যন্ত ভালো একটি উপহার হিসেবে হবে। এটা তার সাথে অনেক দিন থাকবে, কাজেও লাগবে এবং সেও খুব খুশিও হবে, এবং মোটামুটি সাধ্যের মধ্যে দামও খুব বেশি না হয়তো, তো সেটা আপনারা দিতে পারেন। তো এই ছিল আমার ক্যালকুলেটার, আমরা সেটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা আসি হলো গিয়ে আমাদের যে দ্বিতীয় পণ্যটি ছিল, সেটা হলো আমাদের একটি পেন ড্রাইভ। আমরা এটাও আমরা খুলে নিচ্ছি, আমরা অবশ্যই একটু ভিন্ন ধর্মী পেন ড্রাইভ, না হলে আপনাদেরকে দেখানোর প্রয়োজন পড়তো না, পেন ড্রাইভ তো আমরা সবাই জানি, তবে এটা একটু ভিন্ন ধর্মী পেন ড্রাইভ। দেখতেই পাচ্ছেন এটা হলো ফ্ল্যাশ ড্রাইভ, এটা লেখা আছে ফ্ল্যাশ ড্রাইভ এবং হাই স্পিড ফ্ল্যাশ ড্রাইভ। এখানে দেখেন সব ধরনের কাজ, এখানে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, টাচ আইডিও আছে, এছাড়া এখানে সব ধরনের ফাইল এবং সব ধরনের কম্পিউটার, সব ধরনের ল্যাপটপ এবং সব ধরনের ফোনে এটা চলবে। আচ্ছা, আমরা যদি এখন এটাকে খুলি, কাগজপত্র যা আছে এগুলো তো আর দেখার প্রয়োজন নাই। আচ্ছা, এই দেখেন এটা হলো পেন ড্রাইভটা। আচ্ছা, এখানে এটা পেন ড্রাইভের আকার হলো গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো 2 টিবি না, কিন্তু 2 টিবি মানে হলো প্রায় 2000 জিবি। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, এটা 2000 জিবি, 2 টিবি পেন ড্রাইভ, এত বড় পেন, এর থেকে বড় পেন ড্রাইভ সাধারণত হয় না, আমি এটা সর্বোচ্চই পেয়েছি, এটা আমি চায়না থেকে অর্ডার করেছিলাম। এবং এইটা দেখেন চারদিকে এটার মাথা আছে, তার মানে এটা ধরেন আপনার আইফোনের জন্য ব্যবহার করতে পারবেন, এটা হলো USB Type-C, এটা যে কোনো ফোন, নর্মাল ফোন, স্যামসাং ফোন অথবা অন্যান্য কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, এটা হলো মাইক্রো USB,
আগের কালের যে ফোনগুলো ছিল বা এখনও কম দামি যে ফোনগুলো থাকে সেখানে মাইক্রো ইউএসবি পোর্ট থাকে, দেখেন এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা আমাদের যে সাধারণ ল্যাপটপের যে ইউএসবি 3 অথবা ইউএসবি 2, এটা ইউএসবি 3.1 পর্যন্ত সাপোর্ট করে, সুতরাং খুব দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারবে। এবং এটা সম্পূর্ণ স্টিলের, এই যে উপরের যে কেসিংটা এটা সম্পূর্ণ স্টিলের, সুতরাং এটা পড়ে গেলে বা এটা ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই অথবা অনেক দিন চলবে। তার 2 TB মানে অস্বাভাবিক জায়গা, এখানে আপনি হাজার হাজার ছবি, আপনি ভিডিও, আপনার প্রয়োজনীয় লক্ষ লক্ষ বইপত্র সব কিছু রাখতে পারবেন এক কম্পিউটার থেকে, এক কম্পিউটারে, এক পেনড্রাইভ, এক ফোন থেকে অন্য ফোনে, এটা সরাসরি ফোনের সাথে চলবে। আপনি যদি ইউএসবি সি কোনো ফোনে দিয়ে দেন, ফোন থেকে কোনো ডেটা আপনি যদি ভরে যায় সেটা এখান থেকে নিয়ে আপনি কম্পিউটারে নিয়ে নিতে পারবেন খুব সহজে। এবং এটা অ্যাপল, তারপরে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, সব ধরনের ফোন, সব ধরনের কম্পিউটারে এটা কাজ করে, চারদিক থেকেই আছে। তো আমি এমন একটা খুঁজতেছিলাম, কারণ চারটার জন্য চারটা না কিনা এমন একটা কিছু কিনা যেটা তথ্য ধারণ ক্ষমতা অস্বাভাবিক এবং সব ধরনের ডিভাইসে ব্যবহার করা যায়, এরকম একটি পেনড্রাইভ আমি খুঁজছিলাম অনেকদিন ধরে। তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। এখানে আপনি ইচ্ছা করলে চাবির রিংয়ের মতো কোনো কিছুতে লাগিয়ে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন, যাতে করে এটা হারিয়ে না যায়। তো এই হলো আমাদের আজকের ভিডিও, দুটি বিষয়, একটি ছিল আমাদের ক্যালকুলেটর আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি হলো আমাদের এই বিশেষ 4 মাথাওয়ালা 2 TB পেনড্রাইভ। আলহামদুলিল্লাহ দুইটি জিনিসই কয়েকদিন আগেই এসেছে, খুবই প্রয়োজনীয় ছিল, আমি কিনেছি আলহামদুলিল্লাহ। এগুলো তো কোনো বিজ্ঞাপনের কোনো ভিডিও না, আমি কারো পয়সা নিয়ে ভিডিও বানাই না, এগুলি সম্পূর্ণ আমার ব্যক্তিগত পয়সায় কেনা জিনিস, আপনাদেরকে দেখাই যাতে করে আপনাদের যখন এই জিনিসগুলো প্রয়োজন হবে তখন আপনারা এই মডেলগুলো বা এই ধরনের জিনিস যদি পাওয়া যায় তাহলে কিনে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সকলের জন্য দোয়া রইল, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা লাইক করতে পারেন, যে কোনো মন্তব্য করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।